আসসালামু আলাইকুম। করিম গার্ডেনে এসেছিলাম, এখানে কয়েকটা মিয়াজাকির মাদার ট্রি আছে। হঠাৎ করে চোখে পড়ল যে ম্যাচিউর হতে শুরু করেছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই সেই মিয়াজাকি আম, এই গাছটা বয়স অনেক, প্রায় এখানে পরপর দুটো গাছ আছে, প্রায় 10 বছরের বেশি হবে, কিছু ধরেছে। এই আমটা নিয়ে অনেক হলুস তুলু, অনেক কি বলা যায়, আমাদের দেশে এটা একটা মাঝে মধ্যে এটা একটা হাইপ উঠে। সত্যিকার অর্থে জাপানে যতটা সুন্দর হয়, টেস্ট হয়, আমাদের এখানে মিষ্টিটা একটু কম হয়, এটা সত্য কথা। তারপরেও বলবো না যে এটা একটা খারাপ জাত। এটা স্ম্যাক, কালার এবং টাইট, ভিতরের সব কিছু মিলিয়ে একটা চলে। তবে যারা একটু মিষ্টি কম পছন্দ করেন, তাদের জন্য আমি বলবো এটা একটা ভালো জাত, ফলনও ভালো হয়। সমস্যাটা একটাই হলো, যেটা আমরা আশা করি সেভাবে আমরা মার্কেটিং করতে পারি না, দ্যাট ইজ দ্য প্রবলেম। এখানে পাশে আরেকটা গাছ আছে, এখানে গরুমতি, এটা বাড়ি ফোর, এখানেও একটা আছে, এটা একটু ছায়াতে হওয়াতে ফলন ভালো হয়, ফলন খারাপ হয় না। এই যে দেখেন প্রচুর ফলন, একটু দেরি হবে, দিনাজপুর তো একটু ঠান্ডা বেশি থাকে, এই জন্য আমাদের আমগুলো পাকতে দেরি হয়। বিয়ারিং ভালো, এই গাছটার বয়স প্রায় 10 বছর হয়ে গেছে, যখন এনেছিলাম তখন তো এটা ছিল একটা সত্যিকার অর্থে একটা বিশাল ব্যাপার। এখান থেকে অনেক চারা করেছি, অনেকে নিয়েছে। তবে একটা জিনিস আমার উপলব্ধি, সেটা আপনাদের শেয়ার করি, সেটা হলো এই জারটা ছাদে খুব ভালো হচ্ছে, ছাদে রং ভালো হয় এবং আমার কাছে মনে হয় মিষ্টতাটাও বাড়ে, যার জন্য আপনারা ছাদে টবে করতে পারেন, টবে এটা বেটার হচ্ছে। বাট ল্যান্ডে আমার কাছে মনে হয় একটু টেস্ট কম হয় এবং এটা অতটা ভালো লাগে না। যা শেয়ার করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।